হোয়াটস আপ গাইস, আজকে হচ্ছে 7 ডে হচ্ছে আমরা ট্রাইসেপ এবং বাইসেপ মারবো। তাহলে 7 ডেতে আমরা ট্রাইসেপ বাইসেপ, চলেন তাহলে আমরা শুরু করি। আমরা স্কালকাল মারবো, স্কালকাল হচ্ছে 4 সেট মারবো। 4 সেট, প্রথম সেট হচ্ছে 12টা, তারপরে 10টা, তারপর 8টা, 6টা, মানে আস্তে আস্তে ওয়েট বাড়বে, হেভি ওয়েটে যাবো আমরা। তাহলে আমরা শুরু করি প্রথম সেট। এখন হচ্ছে আমরা কেবল পুশ ডাউন মারবো। কেবল পুশ ডাউন হচ্ছে আমরা 4 সেট মারবো, প্রথমে 12টা 10টা 8টা 6টা, মানে আস্তে আস্তে করে ওয়েট ক্যারি করব, বেশি করে বাড়াবো বা হেভি ওয়েট ক্যারি করব। আমাদের এখন 3 নম্বর আইটেম, 3 নম্বর আইটেম হচ্ছে বেঞ্চ ডিপস। বেঞ্চ ডিপস আমরা মারবো এবং 15 থেকে 20টা রেপ মারার ট্রাই করবো, 4টা সেট। আমরা ট্রাই কিক মারবো। ট্রাই কিক হচ্ছে ডাম্বেল দিয়ে মারবো, এটা হচ্ছে 3 সেট মারবো, এটা 12টা করে রেপ মারবো এবং 3টা সেটে 12টা করে রেপিটেশন মারবো। এমন তাহলে শুরু করি আমরা।
আমরা ইনক্লাইন বারবেল কাল মারবো ইনক্লাইন এই যে ইনক্লাইন উঁচু করা আছে ইনক্লাইন উঁচু করা দ্বারা আমরা বারবেল কালটা মারবো তাহলে আমরা শুরু করি এবং চার সেট মারবো প্রথম রিপিটেশন হচ্ছে 12 তারপর 10 তারপর 8 তারপর 6টা আমাদের বাইসেপ দুই নম্বর আইটেম হচ্ছে ডাম্বেল কাল এটা দুই ডাম্বেল একসাথে মারতে হবে এটার রিপিটেশন হচ্ছে প্রথমে 12টা তারপরে 10টা তারপর হচ্ছে 8টা তারপর 6টা এইভাবে 4টা সেট মারবো 4টা সেটে 4 রকমের রিপিটেশন আর এক একটা রিপিটেশনে প্রথমটায় কম দ্বিতীয়টা একটু বেশি তৃতীয়টা আর একটু বেশি চতুর্থটা সর্বোচ্চ ওয়েট ক্যারি করো বাইসেপের তিন নম্বর আইটেম হচ্ছে পিচার কাল হচ্ছে সেম আমরা প্রথমে হচ্ছে 10টা 12টা 10টা 8টা 6টা এইভাবে রিপিটেশন মারবো 4 সেট মারবো হ্যামার কাল মারবো এটা হচ্ছে 4 নম্বর আইটেম বাইসেপের আমরা হ্যামার কাল মারবো হ্যামার কাল হচ্ছে প্রথমে হচ্ছে 12টা তারপরে হচ্ছে 10টা তারপরে 8টা 6টা রিপিটেশন মারবো এমন ধাপে ধাপে প্রত্যেকটা সেটে ওয়েট বাড়বে তা প্রথম আমরা শুরু করি
লাইক শেয়ার কমেন্টস আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আপনারা সাবস্ক্রাইব করুন আর যদি আপনারা নেক্সট ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই বেল আইকনে জাস্ট ক্লিক করুন নেক্সট ভিডিও আপনারা দেখতে পারবেন বাই বাই টাটা আসসালামু আলাইকুম